রবিবার প্রয়াত হয়েছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়। প্রথম এবং তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন তিনি। প্রয়াত ব্রজগোপাল রায়কে বিধানসভায় আনার পর শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের নেতারা। রাজনৈতিক পরিচয় ছাড়াও একজন শিক্ষাবিদ এবং সাহিত্যিক হিসেবে ব্রজগোপাল রায়ের নাম ছিল। ব্রজগোপাল রায়ের প্রয়াণে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এর ফলে রাজ্যের রাজনৈতিক এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। ব্রজগোপাল রায়ের রাজনৈতিক জীবনের উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানান সুশান্ত চৌধুরী। এবং বিশিষ্ট সাহিত্যিক আমাদের ডক্টর ব্রজগোপাল রায়, বার্ধক্যজনিত কারণে উনি আমাদের ছেলে চলে গেছেন, ওনার প্রয়াণ ঘটেছে প্রায় 85 বছর বয়সে। তো আমরা সবাই আজকে এই মহাকরণে মিলিত হয়েছি ওনার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আজকে এখানে বিরোধী দলের সদস্যরা রয়েছেন, বিধায়করা, সরকারের তরফ থেকেও আমরা রয়েছি, আমলারাও রয়েছেন এবং অন্যান্য ওনার যারা ফলোয়ার্সরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট বিদ্বজনেরা। ওনার প্রয়াণে আমাদের রাজ্যে সাহিত্য জগতে এবং রাজনৈতিক জগতে একটা অবশ্যই ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, অপূরণীয় ক্ষতি যাকে বলব। 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত উনি বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন, খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাহিত্য জগতে, লেখাপড়ার জগতে একটা উনি বিশেষ অবদান রেখে গেছেন সমাজের মধ্যে, সমাজকে সুন্দর করার জন্য। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি সরকারের তরফ থেকে, এবং ওনার যে পরিবার পরিজনরা রয়েছে তাদের প্রত্যেককে আমি সমবেদনা জ্ঞাপন করছি। এটা আমাদের রাজনৈতিক এবং সাহিত্য জগতে একটা অপূরণীয় ক্ষতি, সেটা আমাদেরকে সবাই মিলেই সেটাকে পূরণ করতে হবে। আবারও ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন। প্রয়াত প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রয়াণ নিয়ে শোক এবং সমবেদনা জ্ঞাপন করেন সিপিআইএম নেতা রতন ভৌমিক এবং বিজেপি বিধায়ক দিলীপ দাস। ফরওয়ার্ড ব্লক পার্টি কর্তা, দুবারের বিধায়ক, অত্যন্ত সজ্জন ব্যক্তি, খাদ্যমন্ত্রীও ছিলেন, একদম নির্ভেজাল নির্বিবাদী মানুষ ছিলেন। আমি দেখেছি যে ত্রিপুরাতে থ্যালাসেমিয়া যে মুভমেন্ট হয়েছে এবং থ্যালাসেমিয়ার বাচ্চাদের হোক, বড়দের হোক, সুযোগ সুবিধা, ব্লাড ট্রান্সমিশন, এইসব ব্যাপারে উনি বিরাট বড় আন্দোলন করেছিলেন এবং সেইগুলোর জন্য অনেকটা যে থ্যালাসেমিয়া পেশেন্টের যে আমাদের যে সিস্টেমটা আছে সেটা অনেকটা উপকৃত হয়েছে। বয়স হয়েছে 85 বছরের উপরে বয়স হয়েছে। এই প্রথম বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন উনি, এবং সাথে সাথে ফরওয়ার্ড ব্লকের নেতা না, সাহিত্যিক হিসাবেও তিনি আমাদের রাজ্যে একটা ভালো জায়গা করেছে। এই বইমেলা ইত্যাদির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ওনার প্রয়াণে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদীর পক্ষ থেকে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবার পরিজনদের সমবেদনা জানাব। এবং বলা যায় ধরেন 77-এর যে জোয়ারে বামফ্রন্ট সরকার এসেছিল, সেই সরকারের যারা মন্ত্রী ছিলেন উনি বোধহয় মানে শেষ মন্ত্রী যিনি প্রয়াত হলেন, আর কোনো মন্ত্রী ওই সময় নেই, এমএলএ আছেন কিন্তু মন্ত্রী কেউ নেই। 86 বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রজগোপাল রায়। রাজনৈতিক জীবনের পাশাপাশি সাহিত্য জগৎ এবং সমাজসেবার ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যক্তিগত জীবনে সজ্জন এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।